যাত্রা শুরু থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে তোলপাড় প্রযুক্তি জগৎ। তুলনামূলক কম সময়ে প্রায় সব প্রশ্নের উত্তর দিয়ে ইতিমধ্যে গ্রাহকদের আকৃষ্ট করেছে এই প্রযুক্তি। ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় সব প্রযুক্তি জায়ান্টই ঝুঁকছে এআই এর দিকে। এই ফিচার সংযোজনের মাধ্যমে ব্যবসা বাড়াচ্ছেন তারা। এই দৌড়ে কিছুটা পিছিয়ে টেক জায়ান্ট অ্যাপেল, এর মাশুলও গুনতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। পুঁজিবাজারে সম্পদশালী প্রতিষ্ঠানের তালিকায় সম্প্রতি আরেক টেক জায়ান্ট এনভিডিয়ার কাছে অবস্থান হারিয়েছে অ্যাপেল। তাই তো দেরিতে হলেও এআই সংযোজনের ঘোষণা দিল এই মার্কিন টেক জায়ান্ট। ক্যালিফোর্নিয়ায় অ্যাপেলের বৈশ্বিক ডেভেলপার সম্মেলনে আসে এই ঘোষণা। অ্যাপেলের প্রধান নির্বাহী টিম কুক বলেন, আমাদের বিভিন্ন ডিভাইসে শিগগিরই এআই সংযোজন করা হচ্ছে, যা অ্যাপেলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যাপেলের ডিভাইসগুলোতে ওপেন এআই চ্যাট জিপিটি সংযুক্ত করা হবে, আর সিরি ভয়েস ফিচার সংযুক্ত হওয়ায় কণ্ঠস্বরের মাধ্যমে অপারেটিং সিস্টেম নিয়ন্ত্রণ করতে পারবেন গ্রাহকরা। চলতি বছরের শুরুর দিকে সম্পদশালী প্রতিষ্ঠানের তালিকায় মাইক্রোসফটের কাছে শীর্ষস্থান হারায় অ্যাপেল, আর মে মাসের শেষ দিকে আরেক টেক জায়ান্ট এনভিডিয়ার কাছে দ্বিতীয় অবস্থানও হারাতে হয় তাদের। বর্তমানে মাইক্রোসফটের বাজার মূল্য 3.15 trillion মার্কিন ডলার ও এনভিডিয়ার 3.01 trillion মার্কিন ডলার, সেখানে অ্যাপেলের বাজার মূল্য 3 trillion dollars। অ্যাপেলের এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের আরও অ্যাপেলের প্রতি আকৃষ্ট করবে বলে মনে করেন বিশ্লেষকরা। প্রযুক্তি বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান CCS ইনসাইটের প্রধান বিশ্লেষক বেনউড বলেন, প্রযুক্তি বাজারে অ্যাপেলকে নিয়ে তৈরি হওয়া অস্থিরতার মধ্যে প্রতিষ্ঠানটির এমন সিদ্ধান্ত তাদের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফেরাবে, তবে এটি সংযোজন প্রতিষ্ঠানটির অভ্যন্তরে সমস্যা তৈরি করতে পারে বলে মন্তব্য করেন তিনি। তবে এক্স বার্তায় টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক বলেন, অ্যাপেল যদি ওপেন এআইকে তাদের অপারেটিং সিস্টেমে যুক্ত করে, তাহলে তার কোম্পানিতে অ্যাপেল ডিভাইস নিষিদ্ধ করা হবে।